আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আঙ্কেল, আমরা দেখতে পাচ্ছি যে গরুটা, গরু খামারটা দেখলাম আপনার, তো এটা কতদিন আগে শুরু করছেন আপনি? কি পরিকল্পনা? 1460 সাল থেকে আরম্ভ করছি। 1404। আচ্ছা, তো কি পরিকল্পনা মাথায় নিয়ে আসলে শুরু করলাম? পরিকল্পনা, আমি ব্যবসা করি, ব্যবসা আমাদের কৃষি ও খামার আছে, মানে যেটা আমরা গৃহস্থ বলি আর কি। হ্যাঁ, ওর সাথে মানে আটটা বাছুর দিয়া একটা অপশনাল সাইড আর কি আরম্ভ করলাম আর কি। আচ্ছা, অন্য অন্য কাজের সাথে আটটা বাছুর দিয়ে আটটা বাছুর দিয়ে শুরু করছেন। অনেকগুলো কত টাকা দেখিন ছিলেন আটটা বাছুর? ওই সময় আটটা বাছুর আমার খরচ ছিল 44,000 টাকার মতো ছিল। 44,000 টাকা দিয়ে এই কি? এটা আমার ডিপোজিট। বকনা বাছুর? বকনা বাছুর। আচ্ছা, সেই থেকে আজকে মোটামুটি এই পর্যায়ে আসছেন মাশাল্লাহ। তো এখন কতগুলা গরু আছে আপনার এই খামারটাতে? এখন গাবি 36টা থেকে 38টা আছে। গাবি যেগুলো দুধ দেয়? দুধ দেওয়ার মতো। এছাড়া আর? আর সার গরু আছে, আগামী কোরবানির জন্য গোড়া আটে বকনা আছে। তাহলে সব মিলে প্রায় 80টার মতন আছে বাছুর বছর সব টোটাল। টোটাল। তো আপনি এই যে স্বপ্নটা দেখছেন যে ডেয়ারিতে আসলে আপনি ইনভেস্ট করবেন, হ্যাঁ, আসলে এটা তো মানুষ খুব সহজে আসলে এটা ধরে রাখতে পারে না অনেকে। হ্যাঁ, মানে অনেকে এখন বর্তমানে যারা করে বেশিরভাগ অংশে লস খায়, বলতেছে যে লসে আছি, হ্যাঁ, বা লাভ করতে পারতেছি না। তো এই যে বর্তমানে আসিয়া কেমন দেখতেছেন আসলে? বর্তমানের সমস্যা হলো গোখাদ্যের ব্যাপারটা। আচ্ছা, আর গোখাদ্যের মধ্যে দুইটা হলো দানাদার, যেটা বাজার থেকে আমরা খরিদ করি, হ্যাঁ, আর হলো মানে ঘাস, যেটা ক্ষেতের থেকে আমরা জানো। আচ্ছা, এই দুটোটাই মানে কষ্ট বেশি। আচ্ছা, আগে আরও 5 বছর আগে এগুলি এত ছিল না, দুশোর পথে আমরা কিনছি 700-800, আজকে ঘুষি আনলাম সেই 1700 টাকার মতো কমের ঘুষি। আচ্ছা, সোয়াবিনের একটা ঘুষি আনলাম 2050 টাকা 50 কেজি। আচ্ছা, গো খাদ্যটা এখন মোটামুটি অনেক দাম বেশি। আগে আমাদের ফার্মে কর্মচারী বেতন দিতাম 7,000-8,000, এখন বেতন দিতে 13,000-14,000-15,000 টাকাও দিত। আচ্ছা, ডাবল খরচ। সুতরাং বিভিন্ন কারণে মানে কষ্ট হয়ে গেছে বেশি। আর দুধ বিক্রি যে আমাদের সুযোগ সুবিধা এটা আমরা সঠিকভাবে পাই না, আমাদের দুধ প্রতি কেজি ব্যস্ত হয় 45, সেই পরিমাণে দুধের দামটা আসলে হয় না, পাই না। এবং আমরা যে বীজ দিব প্রতজনে যেটা, সেটা উন্নত মানের বীজটা আমরা পাচ্ছেন না, পাইতেছি না। এগুলো যদি সরকারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো ভাবার চিন্তা ভাবনা করে উন্নত মানের বীজ দেয়, যেগুলি সার বাছরিলে মাংস বেশি হইব, বকনা হইলে দুধ বেশি হইব, এই ধরনের বীজ দিলে খামারিরা লাভবান থাকতে পারে। কারণ ওই ধরনের না পাওয়ার কারণে আমরা বিভিন্ন কারণে ওখানে আমাদের যে লাভের সংখ্যাটা আস্তে আস্তে কমে যা দিতেছে। নতুন যারা করে, নতুনদের ইনভেস্ট করে তার ওই লাভের অংশ মধ্যে যাইতে না। আমরা তো অনেক দিন থেকে কইরা 20-25 বছর এই অংশ মধ্যে লাভের মধ্যে ঢুকিয়া যায়, এখন শিথিলতা অবস্থা আছে কি। আর যারা তো মানে নতুন ঢোকে তারা তো মানে আর লাভের অংশটা পায় না, মানে ঢুকতে হয় বড় কিছু নিয়ে, বড় নিয়ে ঢোকে, ঢুকে দেয় মানে ক্ষতির অংশটা বেশি, খরচ অংশটা বেশি বেড়ে যায়, সুতরাং তারা অটোমেটিকলি লসে পড়ে যায় না। সরকারের উচ্চ পর্যায়ে থেকে কিন্তু আসলে সার্বিক সহযোগিতা করে এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, যেমন 4% হারে এই ক্ষেত্রে লোন, ব্যাংকের লোন দিচ্ছে, তাছাড়া আপনারা মনে করেন যে সব কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছে। আসলে কিছু মধ্যস্থতাভোগী আছে যাদের আসলে আন্তরিক সদিচ্ছার অভাবে আসলে এই জিনিসগুলো হচ্ছে। লোন ব্যাপারটা তো ওরকম না হয় যদি মানে বীজের ব্যাপারটা সরকার বেশি মানে আন্তরিক হয়, হ্যাঁ, যেটা মানে সরজমি সরাই জায়গা, হ্যাঁ হ্যাঁ, বীজটা তো উন্নত জাতের দেয়, তাহলে ওগুলি আমরা উন্নত জাতের গাবি বা সার পাইলাম, একটা সার পারলাম সেটার ওজন হলো 10 মণ, আর একটা সার ওইটা সময় ওই লস ওই খাদ্য দিয়ে পারলাম সে হয়ে গেল 15 মণ। আচ্ছা, যে 5 মণ বা 3 মণ ডিভার হলে দেশের জন্য মাংসের উৎপাদনটা বেড়ে গেল, আর ওটার ভ্যালুটা আমি পেয়ে গেলাম, পেয়ে গেলাম, রাইট। এই ধরনের যদি মানে পাই আমরা যারা মানে খামারি, তাদের মানে আমাদের জন্য সুবিধা এবং দেশের জন্য আমি মনে করি। তো আঙ্কেল, আপনার এই খামারটাতে তো প্রতি বছরে কতগুলা বকনা হয়, মানে বাছুর হয় আর কি? প্রতি বছর 25-25টা বাছুর নামে, 20-25টা নামে। এগুলো তো সবগুলো রাখেন না, কিছু তো বিক্রিও করে দেন না? কিছু বিক্রি করে, এগুলো এবং প্রয়োজন বকনা সার,
ওইগুলো পালার জন্য প্রয়োজন মনে করি রাখি। আচ্ছা, তো এখানে যে বাছুরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো মাশাআল্লাহ বিক্রি করবেন তাই না? যদি আমরা রাখার রাখুন প্রয়োজনে, দেখলে আমার পালার জন্য ফার্মের জন্য যদি প্রয়োজন। কত মাস বয়সে এগুলি বিক্রি করেন? ওরকমভাবে আমাদের সিস্টেম, আমাদের সিস্টেমগুলো মনে করেন তো 6 মাস 7 মাস যায় দু ছাড়াই গাবি থেকে, তখন আমরা বিক্রি। তার মধ্যে 6 থেকে 7 মাস পরে আপনার বিক্রি হয়ে যায়? 7 মাস। কত করে পরে একটা বাছুর, বকনা বাছুর? বকনা মাসে এটা হলো বডির কন্ডিশন অনুসারে বিক্রি হয়, জাতের উপরে ডিপেন্ড করে, জাতের আর বডির উপরে দেখা যায় 20 25 40 এরকম হয়। তো আমরা তো অনেক জায়গায় প্রশ্ন করছি, তারা 6 থেকে 7 মাসের একটা ভালো একটা বাছুর দেয়, তার 70-80 হাজার টাকা দাম চাচ্ছে। না না না, ওই ধরনের বাছুর আমরা অন্তত করতে পারি না। আচ্ছা, তো আপনার গাবিগুলো মানে কি পরিমাণ দুধ উৎপাদন হয় এখানে? মনে করেন এখানে হলে বিভিন্ন ধরনের গাবির বিভিন্ন ধরনের হয়। কোনো গাবিতে মনে করেন 15 কেজি আছে। আচ্ছা, কোনো গাবি মনে করেন 20 কেজি আছে, কোনো গাবি মনে করেন যে 15 নিচে এরকমই আর কি, 10-12 কেজি আছে। যে গরুগুলো 10 থেকে 15 লিটারের মধ্যে দুধ হয়, তো এই এবারে যে গরুগুলো কি কি জাতের গরু আছে আপনার? এখানে জার্সি আছে, অস্ট্রেলিয়া আছে, ফিজিশিয়ান আছে। আচ্ছা, তো আপনার এই 22 বছরের জীবনে কোন জাতের গরুটা আপনার দেখা অনুযায়ী ভালো মনে হচ্ছে আপনার? আমার কাছে ফিজিশিয়ান গরু ভালো লাগে। ফিজিয়ান গরুটা ভালো মনে হচ্ছে না? ফিজিশিয়ান। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, না এই যে সাদা কালো যেটা? আচ্ছা, তো আঙ্কেল একটু পরামর্শ দিবেন, যারা নতুন আসলে করতে চায় তারা আসলে, তাদের একটা অভিযোগ হয় কি, মনে করেন বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনে, ওরা ধরেন পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী বা কেউ হাটের থেকে কিনে, তারা আসলে সুবিধা করতে পারে না ওই ধরনের, মানে হয় লস খায়, নাহলে প্রথম 2-1 মাস লাভ থাকে, পরে গরুগুলো দুধ কমে গেলে এরা আসলে পোষাইতে পারে না। হ্যাঁ, আবার অনেক বেকার ছেলেপেলে আছে যারা আসলে টাকা পয়সা খরচ করে বিদেশে যেতে চায়, এই ডেরিতে আসলে ইনভেস্ট করাটা করতে চায় না, মানে দুই ধরনের লোকের দ্বারা আসলে আপনার এই 22 বছরের অভিজ্ঞতা থেকে আপনি একটা সুন্দর পরামর্শ চাচ্ছি আমি তাদের জন্য। ডেরি ফান্ডাম আপনি এরকম একটা অবস্থানে এখন এই 2-3টা কারণে এখন ফার্মের কষ্টটা হয়ে যেতে পারে। আচ্ছা, এখন যদি টাকা ইনভেস্ট করে যদি অন্যেরা দ্বারা করতে চায় সম্পূর্ণ, তাহলে একটু সমস্যা বেশি। আচ্ছা, আর নিজেরা যদি পরিশ্রম করে করতে পারে, হ্যাঁ, তাহলে এটার মধ্যে একটা বেনিফিট আছে। আচ্ছা, এখন মনে করেন এটা হলো গাবি শেড বানাইতে অনেক টাকা দরকার হয়, রাইট? এটা হলো মনে করেন শেডটা বানাইতে গেলে দেখা গেল এটা একটা অতিরিক্ত টাকা খরচ হয়ে গেল, এটা লসের মধ্যে দেওয়া থেকে লাভ প্রাণ। হ্যাঁ, আর গোখাদ্যের দাম হলো অত্যন্ত বেশি, বেশি দুধের দাম ওই তুলনায় অনেক কম কম বুঝতেছেন। আর যদি ভালো জাতের গাবি বাংলাদেশে পাওয়াটা একটা কঠিন ব্যাপার স্যাপার। আচ্ছা, যে কোনো জাতের 100% গরু পাওয়া যায় না ব্যাপার স্যাপার, আর যেখান থেকে যদি বাইরে থেকে আনে রদের ওয়েদার আর আমাদের ওয়েদারের মধ্যে একটু সমস্যা হয়। আচ্ছা, যার জন্য অনেক সময় গাবি মানে টিকে না, কি আমাদের ওই পরিমাণ মতো দুধ আসে না, স্বাস্থ্যসম্মত ভাবে আমরা রাখতে পারি না। এই জন্য আমরা এখন তার আগে থেকেই মানে প্রকল্প নিচ্ছি, যেমন ওই যে ওই যে দেখেন না ফিজিশিয়ান ও আমার পালে, হ্যাঁ হ্যাঁ, এটা করি ওইটা করি এটা করি এটা পালে বুঝেছেন, ওইটা পালে ওইটা পালে, আমরা এখন মানে আমার পালা থেকেই গাবি বানানোর চেষ্টা করতেছি, তার জন্য মানে আমাদের ওয়েদার লগে ঠিক হয়ে গেল ম্যাচ করে বেহেন, মনে করেন 8-10টা বাছুর আছে কিনা আমরা পালো রেখে দিবেন, পালে যে বড় করে ওইটার আছে একটা, ওইটার আছে 2টা বাছুর আছে বুঝছেন। আচ্ছা, এইটার আছে একটা, এটা হচ্ছে এই যে বাছুরটা। আচ্ছা, তো যেগুলো আমরা ফিজিশিয়ান বাছুর 100% দিয়ে দিছি ভালো মনে হয়েছে, ওইগুলো আমরা রাখা আমরা পাইলে গাবি বানাই। তো একটা জিনিস কি নতুন যারা করবে, এখন আপনি যেটা বললেন যে আপনি 100% রেখে দিবেন, যেটা 70% আছে বা 60% এটা বিক্রি করে দেবেন, তো নতুন যারা আসলে সবাই তো পুরানো যারা খামারি তারা তো এটাই করে 100% রেখে দেয় বা 90% রেখে দেয় বা ভালো যেটা সেটা রেখে দেয়, ভালোটা আসলে কেউ বিক্রি করতে চায় না, অতিরিক্ত যদি রাখে তা রাখা যায়, আমার এখানে অ্যাকোমোডেশন যা আছে তার বাড়াতে হবে, রাখতে হবে না, তখন তো 100% উপরে থাকলেও আমার কাছে বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, কি তো অনেকে আসলে তো মনে করেন যারা এখন নতুন দিব, এখন তাদের প্রকল্প রইলো টাকার উপরে কি পরিমাণে ইনভেস্ট করবো, যদি আমাদের মতন সাধারণ ফ্যামিলির পোলাপান হয় তা দেখা গেল 10-20 লাখ এর উপরে করতে পারবো না। কেউ যদি মানে বকনা বছরতে শুরু করতে চায় সে কিভাবে বুঝবে যে বকনা বছরটা ভালো? এটা আপনি দেখলে কিনবো, বাজার থেকে কিনবো, তার থেকে কথাবার্তি করে নিবো, হাটে গেলো পাইবো, বা গাছের বাছর চিনার কেতো সিস্টেম আছে, মনে হয় কপালটা প্রশস্ত হয়ে দিব, কানগুলি খাটো খাটো, হাড়গুলো একটু মোটা, হ্যাঁ,
নিচের যে মানে আমরা অলান কই অলান অলানটা মনে করেন তো এরিয়া বড় শৈলটা মানে জায়গা আছে তাই না, মানে পিছনটা চাপা না পিছনটা তো উঁচা মাদার এই ধরনের মানে বাছুর দেখে কিনলে আশা করা যাবে বাছুরগুলি ভালো পড়বে ভালো দুধ দেবে। তো আঙ্কেল আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মানে বিদেশে যারা যাইতে চায় তারা কি আসলে বিদেশে অনেকে যাচ্ছে টাকা পয়সা খরচ করে আবার অনেকে যাই সেই পরিমাণে টাকা পয়সা বেতন পাচ্ছে না, তাদের পরামর্শ কি থাকবে? এখন বিদেশের ব্যাপারটা তো মনে করেন এটা হলো একটা যার যার ইচ্ছা যার যার ইচ্ছা আর যে নিব এখানে মানুষে যাই ধোকা খায় অনেক খাচ্ছে অনেক ধোকা খাওয়া যে যার সাথে যে যাইব তার প্রতি তার একটা ফেট থাকতে হবে তার সাথে তার সঠিকভাবে তার সাথে সম্বন্ধে জানতে হইব যেন উনি ধোকা দেয় না সঠিকভাবে আমাদের নিতে দেবো তাই না। আর আমরা তখন শুনি সৌদি আরব গেলে মানুষ ওই আকামার টাকা সব নিয়ে দেবো না অন্য অন্য দেশে এদের ব্যাপার তো মনে হয় আমাদের আর অত মতামত জানার সঠিক নেই তাই না। আপনার বিক্রি আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমাদের কষ্ট দিলাম আচ্ছা আচ্ছা।